আজকে ঈশ্বরের কাছে আমি আপনি মিলে কয়েকটা প্রশ্ন করব, আর তার জবাব দেবে স্বয়ং ঈশ্বর। তাহলে চলুন দর্শক, প্রথম প্রশ্নটা ঈশ্বরের কাছে করে নেওয়া যাক। হে ঈশ্বর, তুমি কি এতই ভীতু? সারাটা জীবন তোমাকে ডেকে গেল, অথচ তুমি একবারও তার সামনে আসতে পারলে না সাহস করে। হে ঈশ্বর, তুমি কি কানে শোনো না? সারাটা জীবন তোমার ভক্তরা তোমাকে ডেকে যায়, একটা অসহায় মেয়ে ধর্ষিতা হচ্ছে, তখন আপনাকে কতবার চিৎকার করে করে ডাকে, হে ঈশ্বর, হে ভগবান, তোমার কানে কি পৌঁছায় না? তুমি কি আছো? তাহলে তোমার কানে পৌঁছায় না, তুমি কি কানে শোনো না? হে ঈশ্বর, তুমি কি অন্ধ? তোমার সৃষ্টির চারটে যুগের সবচেয়ে বেশি পাপ কলিযুগে, বর্তমান সময়ে। এ যুগে মানুষ মানুষকে কেটে খায়, এ যুগে মানুষ মানুষকে ছিঁড়ে খায়, আর সে যুগে তোমার চোখে পাপ ধরা পড়ছে না? তুমি কি দেখছো না? তুমি কি অন্ধ? এ যুগে রাস্তার ওপরে খুন হচ্ছে, এ যুগে রাস্তার ওপরে ধর্ষণ হচ্ছে, এ যুগে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, মারপিট হচ্ছে, মাথা ফাটাফাটি হচ্ছে, একে অপরকে ঠকাচ্ছে, ঘুষখড়ি হচ্ছে, তোমার নামে চিটিংবাজি হচ্ছে, তোমার নামে লোটা হচ্ছে মানুষকে। তুমি কি অন্ধ? তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি কি এতটাই দুর্বল? যদি তুমি থাকো তাহলে তোমার সামনে, তোমার সামনে, তোমার এই পৃথিবীতে এত ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, অবিচার হচ্ছে, ব্যভিচার হচ্ছে, ঠকানো হচ্ছে, লোটা হচ্ছে, ভয় দেওয়া হচ্ছে, তোমার কি এতটুকু ক্ষমতা নেই যে সে বিষয়ে তুমি নিষ্কার দিতে পারো? অসহায় মানুষগুলোকে তুমি রক্ষা করতে পারো, ততটুকু ক্ষমতা কি তোমার নেই? তুমি কি এতই দুর্বল? হে ঈশ্বর, তুমি কি বোবা, কথা বলতে পারো না? আমরা প্রতিটা মানুষ সারাটি জীবন তোমার উপাসনা করলাম, তোমাকে পূজা করলাম, কিন্তু একটা মুহূর্তের জন্য তোমার কণ্ঠসুর শুনতে পেলাম না। সত্যি কি তুমি কথা বলতে জানো না? তুমি কি বোবা? তুমি কি তাহলে অহংকারযুক্ত? তুমি তো ঈশ্বর, যদি অহংকারযুক্ত না হও তাহলে তোমাকে পাওয়ার জন্য, তোমার আশীর্বাদ পাওয়ার জন্য তোমাকে পুজো কেন দিতে হচ্ছে? তোমাকে আরাধনা কেন দিতে হচ্ছে? তোমাকে ডাকতে কেন হয়েছে? তুমি তো নিজেই আমাদের সৃষ্টি করেছো, আমরা প্রত্যেকেই তো তোমার সন্তান, তাহলে তোমার জন্য এত খোশামোদি কেন করতে হচ্ছে? তারপরেও তোমার দেখা নেই, তুমি কি এতই অহংকারী? তোমার ভিতরে কি এতই অহংকার? হে ঈশ্বর, তুমি কি সর্বদাই ক্ষুধার্ত? তোমাকে দেখা যায় না, তুমি কথা বলতে পারো না, তুমি শুনতে পারো না, তুমি দেখতে পারো না, তুমি সাড়া দিতে পারো না, অথচ রাশি রাশি ফল, ঘি, মধু, দুধ, এত কিছু লাগে কেন? তুমি কি এতই ক্ষুধার্ত যে গোটা গোটা দেশের, গোটা পৃথিবীর মানুষ তোমাকে ভোগ চড়ানোর পরেও যে চড়ায় না সে পাপী হয়ে যায়, যে পারছে না সে পর্যন্ত পাপী হয়ে যায়? তুমি কি এতই ক্ষুধার্ত? হে ঈশ্বর, তুমি কি এতই মূর্খ যে পৃথিবীতে হাজার হাজার প্রাণী, হাজার হাজার মানুষ অনাহারে দিন কাটাচ্ছে, অথচ তোমার নামে অর্থ, খাদ্য সব জলাঞ্জলি দেওয়া হচ্ছে, জলে ফেলে দেওয়া হচ্ছে, ড্রেনে ফেলে দেওয়া হচ্ছে? হে ঈশ্বর, তুমি কি আতঙ্কবাদী না আতঙ্কবাদীর সমর্থক যে তোমার নাম করে দাঙ্গা হচ্ছে, খুন হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো হচ্ছে, একে অপরের সঙ্গে যুদ্ধ হচ্ছে, তবু তুমি কি দেখছো না? তুমি কি ভ্রষ্টাচারী? তোমার নাম করে, তোমার নাম করে গরিব মানুষের কাছ থেকে পূজোর নামে টাকা নেওয়া হচ্ছে, কথার নামে টাকা নেওয়া হচ্ছে, আরাধনার নামে টাকা নেওয়া হচ্ছে, লোটা হচ্ছে গরিব মানুষকে তোমার নাম করে, তুমি কি ভ্রষ্টাচারী? গরিবের অর্থ লুটে নিয়ে কি তুমি এক শ্রেণীর মানুষকে বড়লোক বানানোর জন্যই ঈশ্বর? হে ঈশ্বর, তুমি কি এতটাই ব্যভিচারী যে মাতৃজাতিকে তোমার সামনে, তোমার বিগ্রহের সামনে, তোমার মূর্তির সামনে সেবা দাসী বানিয়ে রাখা হচ্ছে? তুমি কি এতই ব্যভিচারী? হে ঈশ্বর, তুমি কি মানুষের চেয়েও বেশি লোভী, সোনাপ্রেমী? তোমার মূর্তি, তোমার প্রতিমা, তোমার মন্দির, এমনকি সেই মন্দিরের কোষাগার সোনার রূপো দিয়ে ভরে রাখা হয়, তুমি কি এতই সোনাপ্রেমী, এতই রূপার প্রেমী যে সেগুলো তোমার এত প্রয়োজন হয়? তুমি কি এত বড় মূর্খ যে তোমার সৃষ্টিতে, তোমার দ্বারা সৃষ্টি করা মানুষ নাস্তিক রূপে জন্ম দিয়েছ? তোমার দুর্নাম করার জন্য, তোমার সমালোচনা করার জন্য তুমি নিজে স্বয়ং জন্ম দিয়েছ, তাদেরকে চালাচ্ছ, তুমি কি এতটাই বোকা? হে ঈশ্বর, তুমি যুগে যুগে নাস্তিকদের জন্ম দিয়েছ তোমার দুর্নাম করার জন্য, তোমার সমালোচনা করার জন্য, তুমি কি এতই মূর্খ? হে ঈশ্বর, আমার প্রশ্নগুলির উত্তর দিয়ে দিও। আর দর্শক, যদি এমন যুক্তিপূর্ণ বিজ্ঞানভিত্তিক আলোচনা এবং প্রশ্ন সমাধান পেতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নিচের
লাল বোতামে ক্লিক করে। ভালো থাকবেন, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ধন্যবাদ।